তাহলে কি দেবদার খাদানের ডায়লগ আমাদের চোখের সামনে চলে এলো সবার ব্যাপারটা তোমরা কজন দেখেছ দেখেছো কি এত বড় একটা বিষয় আমাদের চোখের সামনে চলে এসছে নমস্কার বন্ধুরা আমি কৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে খাদার নিয়ে ভাই যখনই ভিডিও করতে পারছি না অনেক ভালো লাগছে কেন জানো প্রথমত দেবদাকে এতদিন পরে এরকম মাস অ্যাকশন আবতারে আবার দেখতে চলেছি দ্বিতীয়ত যেভাবে লোকেশন রেখি করেছেন দেবদা এবং যেরকম লোকেশন আমরা দেখতে পাচ্ছি সেটা আনবিলিভেবল আমরা যখন বড় পর্দায় দেখব না ভাবা যাচ্ছে না বিশাল বড় একটা কিছু হতে চলেছে তো যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে খাদানের ডায়লগ আমাদের চোখের সামনে চলে এলো গতকাল রাত্রিবেলার দিকে একটা পোস্ট সেই পোস্টটা কে করেছেন আমি পরে বলছি আগে পোস্টটা আমি পড়ব এবং সেখান থেকে আমরা অনেকেই মনে করছি যে এটা কিন্তু খাদানে দেবদার একটা ডায়লগ হতে পারে যেরকমভাবে ডায়লগটা লেখা না বা যেরকমভাবে লাইনগুলো আমাদের সামনে এসছে এইটা যদি যদি ডায়লগ হয় কোনো অংশে মন্দ হবে না আমি এটুকু বলতে পারি আগে ডায়লগটা পড়ি তারপরে বলছি কে বা কারা পোস্ট করেছেন এই পার্টিকুলার বিষয়টা ডায়লগটা হচ্ছে সাপ কাটলে মানুষ মরে লোভ সেই সাপের মনি শাক দিয়ে ঢাকছো মাছ বলবে কথা কয়লা খনি এইটা যদি ডায়লগ হয় ভাই কি রনেস ডায়লগটার মধ্যে জাস্ট ভাবো সাপে কাটলে মানুষ মরে আমরা সবাই জানি সাপে ছোবল দিলে মানুষ মরে যায় কিন্তু লোভ সেই সাপের মনি সাপের মনির দিকেই কিন্তু লোভটা থাকে শাক দিয়ে ঢাকছ মাছ বলবে কথা কয়লা খনি দুর্দান্ত একটা ডায়লগ আমি জানি না এটা সিনেমার মধ্যে থাকবে কি না বাট এ এটা যদি দেবদার লিপে আমরা শুনতে পাই দেবদাকে যদি এই ডায়লগটা আমরা দিতে শুনতে পাই আর সেই রকম ওই ওই ধরে না ওই স্টাইলটা ওই প্যাটার্নে কথা বলবেন দেবদা যেভাবে আমাদের কাছে মোশন পোস্টারটা এসেছিলো ফ্যামিলি নিয়ে আছি বলে কী ভাবিছিস অ্যাকশনটা ভুলে গেছি এই যদি অ্যাকসেন্টে এই ডায়লগটা আসে অনস্ক্রিন দেবদা যদি বলেন তো ভাই আলাদাই একটা বিষয় তৈরি হবে তোমরা বুঝতে পারছো তোমরা বুঝতে পারছো এবং আমার ধারণা এই ক্যারেক্টারটা দেবদা যে ক্যারেক্টারটা প্লে করছেন এই ক্যারেক্টার আসলে তো হতে পারে উনি দুটো ক্যারেক্টার প্লে করছেন বাবা উনি ছেলে উনি আমার মনে হয় এই ছেলের ক্যারেক্টারটা এরকম একটা সম্ভাবনা থাকছে এই অ্যাকসেন্টেই কথা বলে মানে এই অ্যাকসেন্টটাতেই কথা বলে বাবাও বলতে পারে আমি শিওর নই আবার বাবা ছেলে দুজনেই হয়তো এই অ্যাকসেন্টেই কথা বলে জানি না কী হচ্ছে জানি না বাট এই ডায়লগটা যদি থাকে না ভাই দুর্দান্ত কিছু হতে চলেছে মানে কি দুর্দান্ত এরা ডায়লগ শুধু ভাবো তো খাদান নিয়ে ক্রেস্ত চূড়ান্ত লেভেলে খাদান এখনও ফ্লোরে যায়নি তার আগেই একটা সিনেমা নিয়ে এত আলোচনা হচ্ছে ভাবো তো এর থেকেই তোমরা বুঝতে পারবে এই যে আমরা এতদিন ধরে বলতাম দেবদা একটা মাস অ্যাকশান ফিল্মে ফেরো একটা মাস অ্যাকশান ফিল্মে ফেরো তো অডিয়েন্স কতটা ওয়েট করছিল তো না হলে এতটা হাইপ একটা ছবি ফ্লোরে যায়নি সবে মাত্র লোকেশান চলছে তার মধ্যেই তোমরা লক্ষ্য করলে দেখবে কন্টেন্ট ক্রিয়েটাররা খাদান নিয়ে কতগুলো করে কন্টেন্ট বানিয়ে ফেলেছে অবশ্যই ছবিটা হাইপে আছে এবং শুধু হাইপে নেই মারাত্মক লেভেলের হাইপে আছে তো এই ছবিটা নিয়ে আমরা সবাই ভীষণ আশাবাদী কমার্শিয়াল সিনেমার ধারাটাকে চেঞ্জ করে দিতে পারে খাদান মানে এই যে একটা ব্যাপার আমাদের মধ্যে জন্মেছে না যে কমার্শিয়াল ছবি স্ট্রিম মাসালা ফিল্ম অডিয়েন্স দেখতে যাচ্ছে না দেবদা এমন একটা ছবি নিয়ে আসুক খাদান যেটাতে তো মাস অ্যাপেল ভর্তি থাকবে মাসালা ভর্তি থাকবে তার সঙ্গে সঙ্গে একটা স্ট্রং কন্টেন্ট যেটা দেবদাও বারবার বলছেন যাতে কন্টেন্ট নিয়েও কেউ না মজা ওড়াতে পারে আবার ওই মাস অ্যাপেলটা নিয়েও কেউ না মজা ওড়াতে পারে এই দুটো দিকই নজর রাখছে খাদান টিম চলো বন্ধুরা আসছে আবার খুব নতুন কোনো ভিডিও নিয়ে এরকম একটা গা গরম করা ডায়লগ থাকলে কেমন হবে সেটা কমেন্ট করে জানাতে কিন্তু কেউ হলো না তাহলে এখন জন্য সকলকে বললাম টাটা ও বলে দি এটা কে সরি সরি কে এটা পোস্ট করেছিলেন সেটাই তো বললাম না এটা পোস্ট করেছেন গতকাল খাদানের ডিরেক্টর সুজিত দত্ত তিনি নিজে তার ফেসবুকে পোস্ট করেছেন আর কিংসুককে অনেক থ্যাংক ইউ আমাকে অত রাত্রিবেলা এই ব্যাপারটা জানাবার জন্যে তারা